হয় সত্রনগরী রামদিয়ার দেব দামোদর সংঘর সৌজনত এবেলি তিনিদিনীয়াকৈ বর্ণাঢ্য কার্যসূচীরে মহাপ্রভু শ্রী শ্রী দেব দামোদর দেবর 535 সংখ্যক আবির্ভাব মহোৎসব ভাগী বর্ণাঢ্য কার্যসূচীর আয়োজন করার প্রস্তুতি চলিছে। প্রস্তুতি প্রায় টঙ্কত উঠিছে। ইয়াত সকলে আই নাম বাপুসকলে নাম প্রসঙ্গরে প্রস্তুতি ইতিমধ্যে টঙ্গত তোলা দেখিবলৈ পোৱা গৈছে। এক ভক্তিরসর আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হওয়া দেখিবলৈ পোৱা গৈছে। আমার লগত আয়োজক কমিটির বিষয়ববী সকল আছে, আমি তেওঁলোকৰ লগত পোনে পোনে আজিৰ কার্যসূচীর বিষয়ে কিছু কথা জানিবলৈ চেষ্টা করিম। আসলতে কি কব, আমার এই এইবার রামদিয়া দেব দামোদর সংঘর পাঁচশো পঁয়ত্রিশতম মহাপুরুষ শ্রী শ্রী দামোদর দেবর জন্ম মহোৎসব আর রামদিয়া দেব দামোদর সংঘর 61 সংখ্যক বার্ষিক অধিবেশন, এই উৎসবটো আমি পালন করার কারণে সস্তা রাইজে আমি আগবাড়ি আইছো। আর এই তিনিদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে আমি পালন করবর হাতত লৈছো। আমার ষোল্ল ফাগুন এক মার্চ রাতেপুৱা পতাকা উত্তোলনেরে অহা রাতে 8 বজালৈ আমার বর্ণাঢ্য কার্যসূচীরে আমার বিষয় বাছনি হব। বিষয় বাছনি তারিখত আমার 1 মার্চের দিনে শেষ হব। 17 ফাগুন 2 মার্চ বৃহস্পতিবারে রাতেপুৱা বন্তি প্রজ্বলনেরপরা আর সন্ধ্যা 6 বজাল বন্তি প্রজ্বলন আর পর্যালকবৃন্দ আমার রামদিয়ার প্রাক্তন সভাপতি সম্পাদক সকলে বন্তি প্রজ্বলন করিব। 18 ফাগুন 3 মার্চ রাতেপুৱা উষা কীর্তনেরপরা আদি করে পরিবেশবৃন্দ 7 বজাত আই সকল নাম প্রসঙ্গ, 8 বজাত গুরুচরিত পাঠ হুমারি কৃত্য পাঠক সুভাষচন্দ্র বেজবরুয়া রামদিয়া দেব দামোদর সংঘ, রাতেপুৱা 9 বজাত বাপুসকলের প্রসঙ্গ নেতৃত্ব লব রাম লক্ষ্মণ সত্র রামদিয়া মাজরগুড়ি, দুপরিয়া 12 বজাত প্রসাদ বিতরণ, দুপুরে 4.30 বজাত আহার গ্রহণ, আবেলি 2 বজাত ধর্ম আলোচনী সভা, উদ্বোধক শ্রী দীনমণি ভান্ডারকাস্ত উপপ্রবন্ধক আর সভাপতি শঙ্কর দাস ক্ষেত্রীয় বৌদ্ধিক প্রমুখ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক ক্ষেত্র নির্দিষ্ট বক্তা পবিত্র শর্মা, বিশিষ্ট সমাজসেবক বাইহাতা চারিআলি, মুখ্য অতিথি মৃণালিনী দেবী, প্রাক্তন উপসভানেত্রী অসম সাহিত্য সভা, বিশিষ্ট অতিথি রঞ্জিত দাস পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী অসম সরকার, আমন্ত্রিত অতিথি শ্রীযুত সুমন হরিপ্রিয়া বিধেয়িকা হাজো সমষ্টি, শ্রী কমল বড়ুয়া অতিরিক্ত উপায়ুক্ত কামরূপ জেলার ডক্টর ধ্রুবজ্যোতি চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক গুৱাহাটী বিশ্ববিদ্যালয়, নিশা 7 বজাত সম্বর্ধনা অনুষ্ঠান আর 7:30 বজাত সাংস্কৃতিক সন্ধ্যার বন্তি প্রজ্বলন। আমার সত্রনগরী রামদিয়ার দামোদর দেবর শ্রী শ্রী দামোদর দেবর সত্র আছে 14খন আর হরিদেবর এখন আর চৈতন্যদেবর এখন, এই 16খন সত্র মিলিয়ে আমার বছরই এই উৎসবটা পালন করে অহা হয়েছে এই বৃহত্তর সত্রনগরী রামদিয়া। এইবারর পাল পরিছে আমার সস্তারবাসী রাইজর আর সেয়ে সমূহ সস্তারবাসী রাইজে উলহ মালহেরে এই গুরুজনার জন্ম উৎসবটা কেনেদরে পালন করিব তার বাবে বিভিন্ন ধরনের আখড়া করে আছে। অহা 1, 2 আর 3 তারিখে আমি বিভিন্ন কার্যসূচীরে বর্ণাঢ্য কার্যসূচীরে আমি মানে আমার গুরুজনার উৎসবটা আমি উদযাপন করবলৈ আগবাড়ি আইছো। তার কর্মশালা আজি চলি আছে, প্রথম দিনা পতাকা উত্তোলন আর বন্তি প্রজ্বলন এনেকা বিভিন্ন কার্যসূচী, তার মাজত আছে শোভাযাত্রা, উষা কীর্তন। উষা কীর্তনত আমি গুরুজনার ভক্তি ভরা শ্রদ্ধাঞ্জলি অর্ঘ্য নিবেদন করি আমি আমার গুরুজনাক আমি মানে শ্রদ্ধা নিবেদন করবলৈ আশা করছো। সমূহ রাইজে ইয়াত অংশগ্রহণ করেছে আর সকলে আগুয়ায় আহিছে, যুবক যুবতী গাঁৱৰ জীয়রী বোয়ারী সকলে আগুয়ায় আহিছে যাতে আমার এই ধর্মীয় পরম্পরা আমার অসমীয়া সমাজের লগতে আমি রামদিয়ার কিছু সংখ্যকে ইয়াত অরিহণা যোগাব পাৰো সেই আশাৰে আমি আগবাড়ি আহিছো। এই তিনিদিনিয়া কার্যসূচী উদযাপন করাত সকলে সহায় সহযোগিতা করিব, তাৰোপৰি আমার অসমবাসী রাইজর ওচৰত আমি করজোরে প্রণাম করছো যাতে আমার এই কার্যসূচী সমূহ সম্পাদন হওয়াত সকলে সহায় সহযোগিতা আগবায় আর সকলে এই কার্যসূচী সমূহত অংশগ্রহণ করে গুরুজনার এই আবির্ভাব তিথির প্রচার চারিওফালে যাক জমকতারে হয়ে উঠে তার কারণে আশা রাখি আমি এই কার্যসূচী সমূহ আমি সম্পাদন করবলৈ আধ্যাত্মিকতার আন্তরিকতার গভীর আন্তরিকতার আমি আগবাড়ি।
দাদার ধর্মপ্রাণ রায়। আমি রামদিয়া দেব দামোদর সংঘর উদ্যোগত এইবেলি মহাপুরুষ প্রভু দামোদর দেবর 535 সংখ্যক আবির্ভাব মহোৎসব আর রামদিয়া দেবদর দেব দামোদর সংঘর বার্ষিক 31 সংখ্যক বার্ষিক অধিবেশন শুনি আমি সস্তার শ্রী শ্রী লেংটা গোপীনাথ সত্র প্রাঙ্গণত সত্রর উদ্যোগত উদযাপন করবলৈ বিচাৰিছো। আর এই উদযাপন অনুষ্ঠানত রামদিয়ার 14খন দামোদরিয়া সত্র আর এখন হরিদেবীয় সত্র আর এখন চৈতন্য সত্র সহায় সহযোগিতা আগবঢ়াব। আমি আটাই সত্রর ভক্তবৃন্দই মিলি 1-2-3 মার্চত এই অনুষ্ঠানটি বিভিন্ন বর্ণাঢ্য কার্যসূচীরে উদযাপন করবলৈ বিচাৰিছো। আর এই আটাইবোৰ কার্যসূচী সাফল্যমণ্ডিত করার কারণে আমি সস্তারবাসী রাইজে যৎপরনাস্তি চেষ্টা আগবাইছো। ইতিমধ্যে আমার সকল কার্যসূচী সাফল্যমণ্ডিত করার কারণে আমার গাঁও রাইজ গৌরহে বিভিন্ন প্রকারে কর্মশালা রিহার্সাল আদি আরম্ভ করেছে। আমি যাতে সেই তিনিদিনত উপস্থিত হওয়া সমূহ আই মাতৃ ভকতবৃন্দক সেবা শুশ্রূষা সুকলমে করব পারো তার কারণে আমি সাজু হয়ে উঠিছো। এই চেগতে মই সমূহ ভক্তপ্রাণ রাইজক এই তিনিদিনের আটাইকদিনের কার্যসূচীত উপস্থিত থাকি গুরুজনার তিথিটি যাতে আমি উদযাপন করে সাফল্যমণ্ডিত করব পারো তার কারণে মই আহ্বান জানাইছো। টিভি নিউজ।